আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও ডট 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 ডট, প্রচলিত কথা। মানে প্রেম যখন মনের মধ্যে এইভাবে গ্রাস করে কথাটাই বলা ভালো, তখন মানে প্রেমিকাকে সামনে না পেলে একেবারে চোখে হারানো, আর পেলে তো দ্বিধাদ্বন্দ্ব, মানে একেবারে এক আবেগের চূড়ান্ত পর্যায়ে প্রেম, আমাদের জীবনের সেই পরম মাধুর্যময় ক্ষণ বা অধ্যায়। কিন্তু ওই চাইলেই কি প্রেমে পড়া যায়? বোধহয় না। আমাদের জ্যোতিষকেন্দ্রিক আলোচনায় যখন প্রেম বিষয়টা আসবে, সেখানে এই দিকটা তো অবশ্যই উত্থাপিত হওয়া প্রয়োজন যে কাদের প্রেমের যোগটা আছে। কিন্তু একটা কথা, গতানুগতিকতার জায়গায় অনেকেই ভাবতে পারেন ক্লিশে হয়ে গেছে। ক্লিশে মানে প্রেম কাদের হবে, প্রেম কিভাবে হবে, কাদের হবে না, এই এই ধরনের আলোচনা একটা জায়গায় অনেক আমরা পেয়ে গেছি বোধহয়, তাই না? তো আমাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সুপ্ত মাধুর্যময় অধ্যায়টা কিভাবে অ্যানালিসিস করতে হয় এবং সেটা কিভাবে গাইড করতে হয়, কখন করে দিতে হয়, কিভাবে করে দিতে হয়, সেটা যার হাত ধরলে এই বিষয়টা একটা পর্যায়ে পৌঁছাতে পারে এবং কোথাও একটা আমাদের বুঝতে সুবিধা হবে, অন্যান্য সুবিধা এবং অসুবিধা, ভালো এবং মন্দের সমস্ত ফলাদেশ বা বিচারের জেনে নেওয়ার পাশাপাশি এই বিষয়টাতেও জেনে নেওয়াটা কেন কতটা জরুরি। আসুন না একটু দিদির কাছেই যাওয়া যাক। দিদি, হ্যাঁ, তিনিই তো এই অনুষ্ঠানের মধ্যমণি, আপনারাই যাকে কাজের মানুষ কাছের মানুষ বলছেন। এটা জানেন কি, অনেকেই এই প্রেমের জায়গা থেকে কত সফলতা পেয়েছেন, কত ছাদনাতলায় পৌঁছে দিয়েছেন তিনি। না, শুধুমাত্র প্রেম সফল করার জন্য তার নামটা পারদর্শী তা নিশ্চয়ই নয়, অন্যান্য অনেক সমস্যার মতোই এটাও একটা সাফল্যের জায়গা। তো সেই সফল মানুষটি যখন এই বিষয়ে বলবেন, খুব সুন্দরভাবে বলবেন, ঠিক যেমন বিশ্লেষণটা পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে করেন তার নিজের জ্যোতিষ শিক্ষা কেন্দ্র। অনেকেই যারা আগ্রহী তারা ওই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, মানে নেক্সট সেশন তো শুরু হচ্ছেই, হলো বলে চলছে একটা। যাই হোক, আসুন এই এই নির্ধারিত বিষয়ে দিদির কাছে জেনে নেওয়া যাক, কেন তিনি স্বতন্ত্র, কেন তার কাছে এসে শিক্ষার জন্যে অনেকে আগ্রহ প্রকাশ করেন, বোধহয় আরও একবার বোঝা যাবে। আসুন সকলে মিলে এই মিষ্টি অধ্যায় আমাদের মিষ্টি দিদির কাছে আরও বেশি করে জানার চেষ্টায় রত হই। স্বাগত আপনাদের, স্বাগত শ্রীমতী বৈশালী সরকারকে, আমাদের প্রিয় দিদিকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রেম। প্রেম তো মানুষের জীবনে প্রত্যেকেরই কম বেশি আসে এবং আজকে যে বিষয়টা আলোচনা করছি শুধুমাত্র কিন্তু আনম্যারিড পার্সনদের প্রেম নিয়ে, মানে একদম প্রকৃত অর্থে যেটাকে আমরা প্রেম বা ভালোবাসা বলে থাকি সেই জায়গায়। কিন্তু দেখছি বহু ক্ষেত্রে বহু মেয়েরা বা ছেলেরা আমার কাছে এসে বলছে, আন্টি বা কেউ বলছে, দিদি, যে আমাদের জীবনে কিন্তু একসাথে হয়তো কয়েকটা প্রেম চলে এসছে, অর্থাৎ একই সময় হয়তো দেখা যাচ্ছে একজন দুজন তাকে অফার দিচ্ছে বা তিনজন তাকে ভালো লাগার জায়গা যাচ্ছে, এরকমও করছে। কাজে কাদের, মানে তখন দেখা যায় যে পঞ্চম ভাবে, আমি দেখেছি আর কি এটা, যে পঞ্চম ভাবে হয়তো একাধিক প্ল্যানেট তার অকুপাই করে রয়েছে এবং সেই ক্ষেত্রে কোন প্রেমটা, সে নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে যে আদৌ কি কোন প্রেমটা আমার জীবনে ম্যাচিওর হবে, আপনি একটা ডিসিশন বলে দেন এবং সেটা বিয়ের জায়গায় পরিণত হবে। সব প্রেম তো জীবনে পরিণত জায়গা যায় না, ছোটোখাটো ইনফ্যাচুয়েশন বয়সে হয়তো, খুব অল্প বয়সেও প্রেম আসে, কোথাও একটা ভালো লাগা পছন্দ এগুলো থাকে। কিন্তু প্রেম করতে গেলে যে প্ল্যানেটটি ভীষণভাবে লাগে সেটা হচ্ছে আমাদের হৃদয়, অর্থাৎ দেখবেন হার্টের একটা চিহ্ন কিন্তু আমাদের ভালোবাসার সাথে যুক্ত হয়ে থাকে, সেই হৃদয়ের জায়গাটা লিড করে হচ্ছে চন্দ্র। অর্থাৎ চন্দ্র যদি আপনার জন্মছকে খুব পজিটিভ না থাকে তাহলে আপনার প্রেমটা খুব একটা সৌন্দর্যময় বা রোম্যান্টিকময় হয় না। অনেকের জীবনের ক্ষেত্রে অনেক প্রেম নিয়ে আসে, খুব তিক্ততা, সেখান থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এরকমও হয়, থানা পুলিশ পর্যন্ত গড়িয়ে যায়, সেটাও দেখেছি। কিন্তু যাদের দেখা যায় চন্দ্র খুব পজিটিভ আছে, চন্দ্র যদি শুক্রের স্টারে থাকে, চন্দ্র যদি শুক্রের সাথে যুক্ত থাকে, চন্দ্র যদি বৃহস্পতির সাথে থাকে, তাহলেও কিন্তু তাদের মধ্যে যে প্রেমটা থাকে সেটা কিন্তু নিঃস্বার্থভাবে। এখন তো মানুস ভীষণভাবে নিজেরটুকু বোঝে, অর্থাৎ স্বার্থকেন্দ্রিক ব্যাপারগুলো হয়ে যায়, কিন্তু যাদেরই দেখা যায় চন্দ্র খুব ভালো থাকে, পজিটিভ থাকে, তাদের জীবনের প্রেমটা কিন্তু খুব পজিটিভ মাইন্ড এবং উদারতার সাথে প্রেম থাকে, রোমান্টিকতার সাথে প্রেম থাকে এবং যে প্রেম করার যে সাহস যোগায় সেই সাহস দেওয়ার প্ল্যানেটটা হচ্ছে মঙ্গল। মঙ্গল, আপনি প্রেমে পড়লেন,
ভেতরে ভেতরে অনেক কিছু চিন্তা করছেন তাকে নিয়ে, কিন্তু কিছুই বলতে পারছেন না। তার সামনে গিয়ে কোথাও একটা কনফিউজ হয়ে যাচ্ছেন, বলবো না বলবো না, বললে যদি আমাকে রিফিউজ করে দেয় তাহলে আমি কি করব। এক্ষেত্রে কিন্তু মঙ্গলের একটা প্রাধান্য আমাদের প্রেম করার ক্ষেত্রে লাগে, যেমন লাগে চন্দ্র শুক্র, তার পাশে লাগে মঙ্গল। অর্থাৎ মঙ্গল আমাকে সেই সাহসিকতাটা দেয় যে আমি তাকে প্রপোজ করতে পারি। প্রপোজ না করলে তো কেউ বুঝতে পারবে না যে কে কাকে ভালোবাসছে বা চাইছে। কাজে সেই জায়গা থেকে, আর এখন ইন্টারনেট দুনিয়া, হোয়াটসঅ্যাপের দুনিয়া, সেক্ষেত্রে গিয়ে আমরা ফেসবুকের দুনিয়া, এখান থেকে আমরা প্রেম খুব সহজেই সেটা অ্যাকসেপ্ট হয়ে যায়। কিন্তু দেখা যায় আগেকার যেটা সময় ছিল, একটা চিঠি লেখার ব্যাপার ছিল, আমাদের খুব মিষ্টি অনুভূতি হয় ছিল তখন, একটা চিঠি লেখার ব্যাপার ছিল। এবং সেই প্রেম থেকে কোন জায়গাটা পরিণতির জায়গা, এবং রাহু যদি সেই প্রেমের ক্ষেত্রে এসে যায় তখন কিন্তু সেই প্রেমটা খুব ডেসপারেটলি একটা প্রেম হয়, এবং বাড়ির অমতে বা দেখা যায় অন্য ভিন্ন কাস্টে, অর্থাৎ কোনো বাঙালি মেয়ে হয়তো অন্য কাস্টের ছেলেকে বিয়ে করলো, বা অন্য কাস্টের ছেলে বাঙালি মেয়েকে বিয়ে করলো, বা এরকম বহু মানে সাউথ ইন্ডিয়ান সাথে বিয়ে হয়েছে, বা এই যে রাহু কেতু যখনই প্রেমের সাথে যুক্ত হয়ে যায় এবং জোরালো কানেকশন হয়ে যায় বা সপ্তম ভাবের সাথে যুক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে তাদের প্রেমের পরিণতি কিন্তু অবাঙালি সম্প্রদায়ের সাথে হয়ে থাকে। এটা আমরা কিন্তু প্রায়শই জেনে থাকি, আছে কি আমাদের সাথে? ডেফিনেটলি আছেন, কিন্তু ওই যে ডেসপারেট হওয়ার কথা বলছিলেন প্রেমে, সাম্প্রতিক সময়ে একটা প্রচলিত গানের কথা মনে পড়ে গেল, সাইয়াজি সে আজ মানে ব্রেকআপ কর লিয়া, মানে ব্রেকআপের বিষয়টাও প্রেমের কোন পর্যায়ে এটা পৌঁছতে পারে এতটা ডেসপারেট সেটা ফলাও করে ঘোষণা করা হচ্ছে, মানে সেই মানসিকতা আজকে সময়ের সাথে সাথে প্রেমের এই জায়গায় পৌঁছে যাওয়া, সেই মাধুর্যময় জায়গাটা কোথাও একটা ডেসপারেটের কথায় মনে পড়ে গেল। যাই হোক, আমরা আরও আরও সন্ধান করব, মিষ্টি অনুভূতি চিরন্তন শাশ্বত থেকেই যাবে, এর কোনো বিকল্প হবে না। যাই হোক, বন্ধু একজন অপেক্ষা করছেন, তাকে ওয়েলকাম, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি চম্পক রায় বলছিলাম ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে চম্পক রায়, খুব মন দিয়ে শুনছিলেন? মন দিয়ে শুনছিলাম আমি, এই কারণ দিদি যে কথাগুলো বলছিলেন একদম আমার এইটা নিয়ে আমার খুব মানে সন্দেহ, ওইটা নিয়ে আমার প্রশ্ন ছিল, সন্দেহ বেশি মন দিয়ে শুনছিলাম একদম। প্রেমে কি পড়েছেন? হ্যাঁ, প্রেমে কি পড়েছেন? আচ্ছা, দিদির ক্ষেত্রে সময় বলুন, দুপুর 1:10 নৈহাটি, 1:10 নৈহাটিতে। রাশি লগ্নটা কি জানা আছে দিদি? জানা আছে, বৃশ্চিক লগ্ন 1:10। হ্যাঁ, আরেকবার বলুন, বৃশ্চিক লগ্ন কুম্ভ রাশি। আচ্ছা, নৈহাটিতে জন্ম। হ্যাঁ, দিদির কথা এত মন দিয়ে শোনেন কেন বলতে পারবেন? একদম দিদির যে কথাগুলো বলেন এবং যে যুক্তিগুলো দেন পুরো একদম টু দি পয়েন্ট, টু দি পয়েন্ট, এটা আপনার মনে হয়েছে। কখনো প্রয়োজনের নিরিখে আপনি বা আপনার কেউ দিদির কাছে সরাসরি চেম্বারে কখনো আসার সুযোগ হয়েছিল কারো? না না না, এখনো কোনো সুযোগ হয়নি। আচ্ছা, শুধু টিভিতেই দেখে এই ভালো লাগাটা এতটা? বৃশ্চিক লগ্ন আছে, বিচারটা আগে দিন। প্রথম কথা, এটা দিদির ছক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদির কিন্তু কোন ইয়ারে জন্মগ্রহণ? 1989। তাহলে একটু একটু মিস্টেক কোথাও, মেবি আপনিও ভুল বলতে পারেন বা আমরাও ভুল শুনতে পারি, একটু ওয়েট করুন, আবার নতুনভাবে বানাতে হবে। আমরা 98 ধরে এখানে চারটা প্রস্তুত হয়েছিল। হ্যাঁ, 1789 দুপুর 1:10 নৈহাটিতে জন্ম। এটা ঠিক তো একদম? হ্যাঁ একদম। ওকে, 1989 সময় হচ্ছে দুপুর 1:10। দুপুর 1:10 আপনাদের কাছাকাছিও কিন্তু দিদি পৌঁছে যাচ্ছেন, অনেকেরই অনুরোধে মানে আর আবেদনটা ফেলতে পাচ্ছিলেন না, ব্যারাকপুরে পৌঁছে যান, জানেন তো? হ্যাঁ, লালকুটি অঞ্চলে। আচ্ছা, দিদির হচ্ছে কিন্তু কুম্ভ রাশি ধনিষ্ঠ নক্ষত্র, ঠিক আছে, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে, দিদির দ্বিতীয়ভাবে শনি এটা খুব নেগেটিভ, এবং বর্তমানে দ্বিতীয়ভাবের উপর শনি রয়েছে। দিদির বিয়ে হয়েছে? হ্যাঁ, দিদির বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পারিবারিক এবং মানসিক একদম দুটো জায়গা থেকে, এই যে আজকে আমরা প্রেম নিয়ে আলোচনা করছি, দিদির দেখুন জীবনে প্রেম এসেছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
পাঁচ আট কানেকশন হয়ে গেছে এখানে, দিদির পরে কিন্তু দেখাশোনা করেই বিয়ে হয়েছে, তাই তো? কিন্তু বিবাহিত জীবন তো এখানে দিদির খুব সমস্যাপূর্ণ, একদম একদম, এটাই চতুর্থ দশম, বিশেষত শ্বশুর বাড়ির লোকজনের দ্বারা খুব ডিস্টার্ব হচ্ছে। এবং দ্বিতীয়ভাবে এখন শনি রয়েছে সপ্তম পতি, সেও নিচস্থ অবস্থায় রয়েছে, হাজবেন্ডের থেকেও কিন্তু ভীষণভাবে একটা মানে মেন্টাল কষ্ট পাচ্ছে, এবং হাজবেন্ড কোনোভাবেই কিন্তু ওকে বুঝছে না। কিন্তু হাজবেন্ড যখন আপনাদের কাছে আসে দেখবেন এত ভালো ব্যবহার করে, আর দিদি যে তার সম্বন্ধে কমপ্লেইনগুলো করছে মনে হচ্ছে দিদি কোথাও যেন একটা ভুল করছে, তাই তো? একদম দিদি, মনেই হয় না যে ওরকম একটা কমপ্লেইন করছে। এই যে ডুয়েল চরিত্র শুক্রের, ডুয়েল চরিত্র শুক্রের, এটা আমি বিশেষত দেখেছি এখানে, নিচস্থ শুক্র ভীষণভাবে মানুষকে ভোগী করে তোলে। এবং দিদিরও দেখা যাচ্ছে যে এই যে আজকের দিনে যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তৃতীয় ব্যক্তি জীবনে চলে আসা, দিদির বিবাহিত জীবনেও কিন্তু তৃতীয় ব্যক্তির কিন্তু একটা প্রবেশ অধিকার কিন্তু রয়েছে দেখাচ্ছে, সেটা সেটা হতে পারে ননদের দ্বারা, হতে পারে শাশুড়ির দ্বারা, এটা হচ্ছে তো? একদম একদম, হ্যাঁ। এবং দিদি যথেষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে। দিদি থাকে কোথায়? হ্যালো হ্যালো, হ্যাঁ নৈহাটিতে, নৈহাটিতেই থাকে। আমার মনে হয় এই ছকটা কি আগে একটু যদি পরামর্শ করতে খুব ভালো হতো, আর সুযোগ আছে। একজনকে দেখানো হয়েছিল কিন্তু কিছুই সুরা হয়নি। আচ্ছা, মানসিক কষ্টের জায়গা চন্দ্র হচ্ছে, আমি একটু আগে বললাম যে প্রেমের কারক গ্রহ, ভালোবাসার কারক গ্রহ। এখানে দিদির চন্দ্র যেহেতু রাহু যুক্ত, সেক্ষেত্রে দেখা যাবে দিদির জীবনে বা মানসিক শান্তির জায়গা ভীষণ ভাবে ডিস্টার্ব থাকবে, এবং হাজবেন্ডের দ্বারা সে কিন্তু একটা মানসিক যন্ত্রণায় কিন্তু ভুগবে। অর্থাৎ দিদিকে বোঝার জায়গা কিছু নেই, দিদি মাঝে মাঝে কিন্তু মাথা গরম করে ফেলে, খুব সোজাসাপটা মহিলা স্পষ্ট কথা বলতে পছন্দ করবে, এবং নেচারের দিক থেকেও খুব সোজাসাপটা হবে, ওর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার বা অভিনয় করার ব্যাপার এটা কিন্তু নেই, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি বা অশান্তি। যে নৈহাটির বহু মানুষ কিন্তু এখন আমার কাছে আসছে ব্যারাকপুরে, যদি মনে করেন অবশ্যই আমি 10 তারিখে বসছি ব্যারাকপুরে, 10ই জুলাই আবার বসবো। যদি মনে করেন এই ছকটা দেখান, আফটার 3-4 মান্থসের মধ্যে কিন্তু এই যে প্রবলেম আছে থেকে কিন্তু শর্ট আউট করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমার বন্ধু গিয়েছিল আপনার কাছে, খুব উপকৃত হয়েছে, তাই আমি যে দিদিকে নিয়ে যাবো। কোথায় কোথায় এসেছিল? ব্যারাকপুর চেম্বারি। আচ্ছা আচ্ছা, বাহ, সাথে থাকুন, এইভাবেই তো ক্রমাগত বেড়ে চলে, মানে বৃত্তটা বেড়ে চলে, চেনা পরিচিত আত্মীয় স্বজন, কারণ ভরসাটা যে করতে হয়, কারোর উপর ভরসাটা করতে হয়। অবশ্য ভরসা করে অনেক রকম নেগেটিভ এক্সপিরিয়েন্সের কারো কারো বলেন তারা। প্রথম কথাই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাকে কিছু জিনিসটা না মেনটেন করতে, একটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে দেখতে হয় যে আমি কোথায় বাস করছি সেই সমাজ সাপেক্ষে শুধুমাত্র, কারণ এটা একটা আমি মনে করি যে একটা রিসার্চমূলক জায়গা, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা রিসার্চমূলক জায়গা, কারণ বর্তমান যুগ সাপেক্ষে আমি কালকেও আমি ব্যারাকপুরের চেম্বার করেছি, বহু মানুষ এসেছিলেন, এবং সেখানেও আমি দেখলাম যে আমি বুঝিয়েও দিলাম যে দেখুন 30 বছর আগে যে দাম্পত্য জীবনের যে পরিণতি ছিল আজকে কিন্তু অনেক অন্য জায়গায় পৌঁছে গেছে। অর্থাৎ যুগের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে আমাদের কিন্তু প্রত্যেকটা জ্যোতিষ প্রেডিকশনের জায়গাও কিন্তু আমাকে ফলো আপ করতে হবে, তবে গিয়ে কিন্তু প্রতিটা মানুষকে সঠিকভাবে বিচার দেওয়া যায়, এবং সেই জায়গা থেকে যদি রেমেডি করা যায় অবশ্যই সেখান থেকে উপকার পাওয়া যায়। অবশ্যই চেম্বারের কথা আসছে যখন একটু মেনশন করে দিয়ে বন্ধুর কাছে যেতে চাইবো। কামাখ্যা যাত্রা পরবর্তী সময়ে অনেকেই যারা দিদির সঙ্গে যোগাযোগ করতে চান, ইতিমধ্যেই অনেকে যোগাযোগ করে নিয়েছেন, 30 তারিখ বেহালা চেম্বারে যথারীতি পাচ্ছেন, আর 1 জুলাই গড়িয়াহাটের চেম্বারে থাকছেন, যেমন সানডে যেমন প্রতি থাকেন, 2 জুলাই ডানলপের চেম্বারে, আর 4 জুলাই শেরফুলির চেম্বারে, 5 জুলাই হাওড়ার চেম্বারে, ঠিক তার পরের দিনই আবার ব্যাক টু ব্যাক 6 জুলাই 6 তারিখে হাতিবাগানের চেম্বারে, আর এর পাশাপাশি 7 জুলাই জেলায় চলে যাচ্ছেন কৃষ্ণনগরে, ত্রিনাথ লজ তো ঠিকানা জানেনি, আর 9 জুলাই মেদিনীপুরে যাচ্ছেন, হ্যাঁ, আর 10 জুলাই একটু আগেই বললেন দিদি ব্যারাকপুরে পৌঁছে যাবেন, আর 12 জুলাই অতি অবশ্যই তারাপীঠে পৌঁছে যাবেন। কেন যাবেন সেটা তো জানেনি, হ্যাঁ, সেই বিশেষ যোগ বিশেষ তিথিকে তিনি কখনোই হাতছাড়া করতে চান না, মানুষেরই কল্যাণে এবং নিজেরই কোথাও একটা সেখানে স্বার্থসিদ্ধি রয়েছে, মায়ের কাছে পৌঁছে যাওয়া, পূজা নিবেদন করা, এগুলো তো সেই নিষ্ঠা সহকারে করে থাকেন, সেটা যারা দেখেছেন জানেন। আর এর পাশাপাশি বর্ধমানেও কিন্তু পৌঁছে যাচ্ছেন 17th জুলাই, মানে 17 তারিখে জুলাই মাসের বর্ধমানে পৌঁছে যাচ্ছেন। এই যা শিডিউল আপনারা শুনলেন, টিভি স্ক্রিনও ফলো করে নিতে পারেন বা ফোন করে জেনে নিতে পারেন, বা একটু আসার আগে নামটা এত অগ্রিম বুক করাটা জরুরি, বুকিং আমরা প্রচলিত বলি,
সেই জন্য 9836286759 এবং 9836464659 এই দুটো নাম্বারকে ব্যবহার করবেন। চাইলে এখনই করতে পারেন বা টিভি স্ক্রিন থেকে আগে লিখে নিন। ওকে, এই মুহূর্তে আমাদের ফোনে যিনি আছেন এবারে আপনার সঙ্গে কথা বলতে চাইবো, কে আছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? ২০০১। আচ্ছা, এক্সাইটমেন্ট অতটা রাখবেন না দিদি, একদম কাজের মানুষ, মানে কাছের মানুষ, একদম খুব ফ্রি হয়ে কথা বলুন। আর সময়টা বলুন, সময়টা বলুন। সময়টা হচ্ছে আপনার 8:35 সকাল না রাত? সকাল, রাত্রিবেলা। রাত 8:35 কোথায়? জন্মস্থান কোথায়? মেদিনীপুরে। মেদিনীপুরেই দিদি? মেদিনীপুরে চেম্বার করতে যান অনেক মানুষের চাহিদা, এটা আপনার জানা আছে? এটা একটা সাকসেস তো ডেফিনেটলি। দেখা যাক, আজকে আপনার নিজের ক্ষেত্রে জেনে নিন। এটা ছেলে আছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে। আপনার ছেলে তো? বিশ্বকর্মা নক্ষত্র। আপনার ছেলের মধ্যে ক্রিয়েটিভ গুণ বা হাতের কাজ বা আঁকা এগুলো কিন্তু খুব সুন্দর হবে, সেটা আছে তো? হ্যাঁ। আচ্ছা, চতুর্থ স্থানে ভেনাস চলে গেছে, পঞ্চমে শনি বুধ। ওকে কমার্স নিয়েছে? মানে এবছরে উঠেছে তাই তো? কিন্তু ওর দেখবেন দুটো জায়গা আমি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, এক হচ্ছে দ্বাদশে কেতু, আর ষষ্ঠ ভাবের উপরে দেখুন রবি, বৃহস্পতি এবং রাহু। এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। আপনার ছেলে এমনি ছেলে হিসাবে ভালো থাকবে, কিন্তু একটু চুপচাপ তো, একটু মানে খুব বেশি বকবক করে না, ঠান্ডা প্রকৃতি, নিজের মধ্যেই একটু থাকতে ভালোবাসে। আচ্ছা, একাদশে একাদশপতি পঞ্চমের সাথে যুক্ত আছে, খেলাধুলো কিছু করে আপনার ছেলে? কি খেলে? হ্যাঁ, ওর কিন্তু খেলাধুলার জায়গাটা একটা ভালো থাকবে, এটা বন্ধ করাবেন না কিন্তু, সেটা ভালো হবে। অনেক বাবা মারা এসে বলে দিদি আমার বাচ্চা খেলাধুলো করে, কিন্তু এই খেলাধুলোটা আপনার বাচ্চার জন্য কিন্তু একটা পজিটিভ দিক, ও যে কোনো নেগেটিভ। আপনার ছেলের মধ্যে কিন্তু যে বয়সে ও চলছে, এখনকার বাচ্চাদের মধ্যে যে নেগেটিভ গুণগুলো দেখা যায় আপনার বাচ্চার মধ্যে কিন্তু সেটা নেই। আচ্ছা, নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেন আপনি জানতে চাইছেন যে ক্যারিয়ারটা কেমন হবে তাই তো? কমার্স নিয়ে পড়াশোনা করবে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে খুব খারাপ হবে সেটা দেখাচ্ছে না, তবে এই সময় পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। লগ্নে কিন্তু সপ্তমে রাহু রয়েছে, লগ্নপতি দ্বাদশে, পায়ে কোনো চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। এই সময় বাইক টাইক চালাতে কিন্তু দেবেন না, লগ্নে মঙ্গল কেতু বসে রয়েছে। ঠিক আছে, আমি বলবো মানে 45 দিন অন্তত ওকে যথেষ্ট সাবধানতায় রাখবেন, এবং তার পাশাপাশি এইটা কিন্তু ব্যবসা করার ছক দেখাচ্ছে চাকরির থেকেও, এবং ওর কোনো প্রসাধনীর জিনিস বা জুয়েলারি জিনিস বা কোনো ইনস্ট্রুমেন্টের এরকম কোনো বিজনেস কিন্তু ওর লাইফে কিন্তু করবে। ওর নিজের কি করার ইচ্ছা আছে, ব্যবসা করার ইচ্ছা আছে তো? এই যে ষষ্ঠ ভাবের ওপর, অর্থাৎ যেখানে কিন্তু একটা কম্পিটিশনের জায়গা, কম্পিটিটিভ এক্সামের জায়গা, সেই প্রত্যেকটা জায়গায় একটু ধাক্কা খায়, যতটা ভালো হওয়া উচিত ততটা হয় না।
রবি রাহুর গ্রহণদোষ, বৃহস্পতি রাহুর গুরু চন্দ্রিকা দোষ, এই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে। একটু পেটের প্রবলেমে ভোগেও, না পেটের প্রবলেম আছে, হ্যাঁ হ্যাঁ, এই দুটো জায়গা আপনি ঠিক করুন, করলে কিন্তু আমার মনে হয় যে আপনার ছেলেকে নিয়ে আপনি খুব একটা জ্যোতিষ পরামর্শ নেননি জীবনে। হ্যালো হ্যালো, না কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদেরও ডিসকানেক্ট হওয়ার টাইম এসে গেছে। সময় কিভাবে পেরিয়ে যায়, প্রেম নিয়ে আমরা আলোচনা পাচ্ছিলাম, এত মিষ্টি একটা বিষয়, সেটাও দেখুন আজকে আর এগোনো সম্ভব হলো। এখানে আমি বলে থাকবো, প্রেমজ সম্পর্কে বিশেষত তাদেরই বিয়ে করা উচিত যাদের পঞ্চম পতি সপ্তমের সাথে, পঞ্চম পতি দ্বিতীয় পতির সাথে, পঞ্চম পতি একাদশ পতির সাথে জোরালো কানেকশন করে আছে। তারা যদি প্রেমজ সম্পর্কে গিয়ে বিয়ে করেন, সেই বিয়েটা কিন্তু শান্তি বা সুখের হয়ে থাকে, বা সেই বিয়েটার লংজিভিটি কিন্তু প্রচুর দিন থাকে। এবং সেই প্রেম করে বিয়ে করে তো তার শুধু একজন হাজব্যান্ড বা ওয়াইফ থাকে না, তার পরিবার বা সমস্ত জিনিসকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করার যে ক্ষমতা সেটাও কিন্তু তৈরি হয়। সেই ভালোবাসা থেকেই কিন্তু আমাদের ত্যাগ স্বীকার করার জায়গাটা আসে। কিন্তু যদি দেখে এই পঞ্চম পতি খারাপ অবস্থায় রয়েছে, যদি দেখা যায় পঞ্চম ভাবে একাধিক পাপগ্রহ রয়েছে, যদি দেখা যায় এই পঞ্চম পতিকে একাধিক পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, তাহলে সেই সমস্ত মানুষের জীবনে একটার পর একটা প্রেম আসতে চাইবে এবং সেই প্রেমগুলো জীবনের একটা দুর্ঘটনা, মানে অনেক সময় সেই প্রেম থেকে সুসাইড করার মানসিকতা অথবা ডিপ্রেশনে ডুবে যাওয়া, এরকম প্রচুর আমার কাছে আসে। যাদের দেখছেন এই ধরনের কোনো সমস্যা রয়েছে, অবশ্যই একবার আসুন এবং নিজের ছকটা নিজে অ্যানালিসিস করে দেখে নিন আমার মাধ্যম দিয়ে, যে সেই জায়গাটা আপনার কী আছে, তাহলে এগোবেন নাহলে এগোবেন না, সেখানে স্টপ হয়ে যাবেন। ভেরি প্র্যাকটিক্যালি অসংখ্য মানুষের জন্য এইভাবেই গাইডলাইন তিনি প্রোভাইড করে থাকেন যারা চেম্বারে আসেন। এবং ক্লায়েন্ট থেকে কখন যে কাজের মানুষের সেই কাছের মানুষ হয়ে যান, মানে বলাই বাহুল্য সেটা, মানে সেই অর্থে বলতে গেলে অসংখ্য মানুষের সঙ্গে তিনিও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, পড়বেনও, এখন তো পড়ছেনই। যাই হোক, এইভাবেই প্রেম জারি থাকবে, কারণ সেই আন্তরিকতার সাথে তিনি যে কাজটা করেন সেটা বলাই বাহুল্য। যাই হোক, আজকে সময় শেষ, ইউটিউব ফলো করতে পারেন, সমস্ত এপিসোড তো সেখানে থাকি, চাইলে মন দিয়ে দেখে নিতে পারেন। আজকে বিদায় দিন, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকুন, নমস্কার।